বাড়িতে আক গাছ হয়েছে, তো রোদ এসে পড়েছে সকালবেলা, এত ঠান্ডা লাগছে, তাই সকাল সকাল এসে আক গাছের সামনে এসে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আপনাদের শুভ সকাল জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল, আমি অনুপমা। আমাদের জীবনে আপনাদের সকলকে জানাই স্বাগত, বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই আমার অফুরন্ত ভালোবাসা। আজকে যাদের জন্মদিন বা বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। লঙ্কা গাছ দেখছেন আমি লাগিয়েছি, তো লঙ্কাও ফলে রয়েছে। আজকে চলে এসেছি বাগানে, একটু জল দেব, একটু মাটিগুলোকে একটু পরিচর্যা করব। চলে এসেছি রান্নাঘরে, এখন আমি গ্যাসটা জ্বাললাম, জ্বালিয়ে একটু চা করব, জল ঢাললাম। এবারে আমি একটু চিনি দেব, চিনিটা দিয়ে দিলাম। আমি সামান্য কাপে করে জল তুলে নিচ্ছি। আমরা আসলে লাল চাই খাই, তো মাঝে মাঝে একটু শীতের সময় একটু দুধ চা খেতে ইচ্ছা করে, তাই একটু আমরা গুঁড়ো দুধের চা খাই আর কি। এমনি দুধ আমরা কেউ খাই না। আমার ফুটে গেছে, এবারে আমি চা পাতাটা দিয়ে দেবো। এবারে আমি দুধটাকে ঢেলে দিলাম। কাঁচা হয়ে গেছে, এখন আমি ধুচ্ছি। সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে ওকে মুখ টুক ধুয়ে দিয়েছি, ধুয়ে আবার বিছানায় বসিয়ে দিয়েছি। এখন ওকে ব্রেকফাস্টটা দিচ্ছি। আজকের ব্রেকফাস্ট হরলিক্স, বিস্কিট আর ডিম সিদ্ধ।
ডিম সিদ্ধ কুসুম ছাড়া, দেখতেই পাচ্ছেন ওকে পুরো কুসুম ছাড়া দিই। ডাক্তাররা বলেছে যে কুসুম আর কোনোদিন ওর খাওয়া চলবে না, তো শীতকালে ওকে ডিম সিদ্ধ প্রতিদিনই একটা করে দিতে বলেছে আর কি ডাক্তাররা, যে এমনিতে তো ওকে বেশি ভারী কোনো প্রোটিন দেওয়া যায় না, তো সেই জন্য প্রোটিনটারও কোনো প্রয়োজন শরীরে, ওই জন্য আর কি ডিম সিদ্ধ বিস্কিট আর হরলিক্স দিয়েছি। রুটি খেতে চায় না, রুটি বা পাউরুটি, কিন্তু কি করবো বলুন, অন্য কিছু তোকে দেওয়া যায় না, তো আজকে বলছে তো আমাকে এটাই দাও, তাই আজকের ব্রেকফাস্ট এটাই দিয়েছি। তেল মালিশও করে রাখা হয়েছে, তেল মালিশও করে দিয়েছি হাতটাকে। এরপর আমি চলে যাব রান্নাঘরে, কারণ তেলটা একটুখানি শুকোবে আর কি শরীরের মধ্যে, তারপরে ওকে রান্না করে আমি এরপরে ওকে স্নান করাবো। আজকে আমি ট্যাংরা মাছের ঝোল করব মুলো দিয়ে, তাই মুলোটাকে আগে আমি ভেজে রাখলাম, এই ভেজে নিচ্ছি আর কি। মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এবারে আমি ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবারে মাছটাকে আমি তুলে নিচ্ছি। হালকা ভাজতে হবে, তাহলে একটু টেস্টি লাগে আর কি। এইভাবেই আমি সমস্ত মাছটা আমি ভেজে নেব। কড়াইতে মাছ ভাজা তেলটা ছিলই, আমি এখন এই কড়াইয়ের মধ্যেই আমি ফোড়নটা দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিলাম, এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। কারণ পেঁয়াজের একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর ধনে বাটা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি, করে আমি এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মুলোগুলোকে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে এবারে আমি জল ঢেলে দেবো, এবারে ফুটবে মশলাটা, ফুটবে। এবারে মশলাটা আমার ফুটে গেছে, এবারে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব। এবারে আমি একটু নামানোর সময় ধনে পাতা দেব, ধনে পাতা কুচি। তৈরি আমার মুলো ট্যাংরা মাছের ঝোল। এখন আমি ওকে স্নান করিয়ে নিয়েছি, এখন একটু ময়েশ্চারাইজার মাখিয়ে দিচ্ছি। এইভাবেই আমি পায়েও ময়েশ্চারাইজার মাখিয়ে নেব। চুলটাকে তোয়ালে দিয়ে ভালো করে মুছে নি। তুমি বসো, দুপুরের খাবারটা আমি নিয়ে আসছি, খাওয়াবো। আজকের মেনু ডাল, মাছ ভাজা আর মাছের ঝোল। ঠিক আছে ডাল রান্নাটা? এনাও হালকা করে মাছ ভাজা হয়েছে,
একটুখানি খাও মাছ ভাজা, ডালের সাথে খাওয়ার জন্য। খাওয়ার পর আমি শশা কেটে রেখেছি, ওকে ভাত খাওয়ার পরে ওকে শশাটা দেব, কারণ ফল ডাক্তাররা ওকে খেতে বলেছে, যে শশা হোক, সবেদা হোক, যা যা ফল হয়, কমলা লেবু, কোনো না কোনো দিন কিছু না কিছু ফল একটা খেতে লাগে, তাই আজকে শশা দিয়েছি। এখন ভাত খাইয়ে নিচ্ছি। আপনারা দেখলেন সারাটা দিন আমি এইভাবেই কাজ করি, প্রতিদিনের মতো। তো আজকে এখন আমি স্নান করতে যাব, অনেক বেলা হয়ে গেছে, তো তাই আমি আজকে এখানেই ব্লগটি শেষ করলাম। নমস্কার।